हृदये वसतु राम कृष्ण, नयने लसतु राम कृष्ण, श्रवणे धरतु राम कृष्ण, राम कृष्ण सरासन। ज्ञाने विभतु माता शारदा, ध्याने रचतु माता शारदा, सहने तिष्ठतु माता शारदा, जननी शारदा प्रेमाधार। विवेके नन्दतु विवेकानन्द, कर्मणि भातु विवेकानन्द, वीर्ये दिव्यतु विवेकानन्द, विवेकानन्द ज्ञानपारावर। हृदये लसतु रामकृष्ण, नयने लसतु रामकृष्ण, श्रवणे धरतु राम कृष्ण सारासार। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী মা সারদা দেবী পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা জন্মভূমি জয়রামবাটি গ্রাম প্রসঙ্গে আলোচনা করছিলাম। সেখানে বলতে গিয়ে এক জায়গায় বলা হয়েছিল, পল্লী জীবন তথা সরলতা ভরা, অবাধ অনন্ত ধারা আনন্দ মুখরা। ভগবান ভগবানের যে লীলাভূমি সেটা বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে, বলছেন কেমন ছিল তখনকার জীবনযাত্রা, বলছেন পল্লী জীবন তথা সরলতায় ভরা, সারল্যে ভরপুর ছিল সে জীবনী, সে জীবনী। আর বলছেন অবাধ অনন্ত ধারা আনন্দ মুখরা, আনন্দে মুখরিত, আর সেটার অবাধ একেবারে, সে কোনো রকম বন্ধনহীন একটা ভাব সেখানে বিরাজ করছিল। এইরকম একটি জায়গায় মায়ের জন্ম হয়েছিল। মায়ের জন্ম গল্প বলতে গিয়ে তিনি এই বর্ণনা করছেন আমাদের, সেদিনকে দীর্ঘ একটা নাম বলতে বলতে আমাদের কখনো কখনো মনে হচ্ছিল যে খুব ক্লান্তিকর ডেসক্রিপশন, আমরা কোথায় জন্মেছি এটা খুব ক্লান্তিকর, অবশ্যই খুব ক্লান্তিকর। যত আমরা পেরিয়ে যাই, পুরনোদের সঙ্গে দেখা হয়, তখনই আমরা বলি ওখানে ইয়ে ছিল, সেখানে সে ছিল, ওখানে ও ছিল, তার পাশে অমুক কাকিমার বাড়ি ছিল, এই ছিল। এগুলো আমাদের অনেক সময় বিরক্তিকর মনে হয় যতক্ষণ আমরা পুরনোটাকে ফেলে আসি। সেই কারণে পুঁথিকার খানিকটা গিয়ে এই যে বর্ণনা যিনি করেছেন, তিনি খানিকটা গিয়েই আবার নতুন জায়গায় পৌঁছে গেছেন। বলছেন বাণিজ্যে বসতি পূর্ণ বাণিজ্যে বসতি পূর্ণ পুকুর দক্ষিণে, সেথায় বাসের চিহ্ন দেবালয় শোনে, তাহেরিলে মনে হয় ধনী ছিল এরা, কাল ধর্মে অবলুপ্ত অধুনা তাহারা, পুণ্য পুকুর তীরে নূতন বাড়িতে মাতা করিতেন বাস পরম শান্তিতে, তাহার পশ্চিমে যেই পথটি প্রধান, তার ধরে তা ধরে উত্তরে গেলে মার জন্মস্থান, 1330 সালে 6ই বৈশাখে মন্দির প্রতিষ্ঠা হয় ঠিক ওরি বুকে, ইষ্টক নির্মিত হর্ম অতীব সুন্দর, তার মাঝে মার মূর্তি কিবা মনোহর, আছেন বসিয়া মাতা সজীব সচল, মায়েরে হেরিবা মাত্র চোখে আসে জল, স্নেহময়ী মা মার বসিয়া তথায়, সন্তানেরে শান্তি দেন অসীম কৃপায়, যে নাহি হেরেছে মাকে এই পীঠস্থানে, বৃথা জন্ম হয় তার এমর ভুবনে, মন্দির হইবার আগে মার পিতৃকুল, সেথায় করিত বাস তাহে নাহি ভুল, বংশবৃত্তি সাথে সাথে দক্ষিণ পশ্চিমে, সরিয়া গেলেন তারা পরে ক্রমে ক্রমে, কলুগেরে পুষ্করিণী অতি সন্নিকটে, তাহারি পশ্চিমে অন্য গ্রাম্য রাস্তা বটে, উহার উত্তরে হয় ঘোষেদের পুর, সেই পথে যাওয়া যায় আহের পুকুর, তাহারি উত্তরে দিয়ে শিহরেতে যায় অতি সন্নিকটে দেব যাত্রা সিদ্ধি রায়, চারিপা বিশিষ্ট হয় তাহার আসন, নয়নাভিরাম তাহা হয় চতুষ্কন, শিহর কোয়ালপাড়া অনুরাতি যত, রামকৃষ্ণ সারদার স্মৃতি বিজড়িত। পুঁথিকার বলছেন
যে মায়ের যে জন্মস্থান, মায়ের সেই বিখ্যাত জন্মস্থানের মধ্যেই সেইখানে এখন যেখানে মন্দির হয়েছে এই জায়গায় আগে মায়ের বাড়ির লোকজন থাকতেন এবং সেইখানেই মায়ের জন্ম হয়েছিল। মা যখন এই বাড়িতে আছেন, যখন তারা নতুন করে বাড়ি করবেন বলে ঠিক করলেন, তখন এই স্থান নির্দিষ্ট করে দেওয়া হল। তখন মায়ের জন্মের সময় যে গিয়েছিলেন, যিনি আয়া যিনি ছিলেন, ধাত্রী যিনি ছিলেন, তিনি এই জায়গাটা দেখিয়ে দেন। এইখানে সেই আঁতুর ঘর হয়েছিল এবং সেই আঁতুর ঘরে জগৎজননী শ্রীমা সারদা দেবীর জন্ম হয়েছিল। শ্রীমা সারদা দেবীর জন্মস্থানের উপর মায়ের মন্দির তৈরি হয় 1330 সালের 6ই বৈশাখ। 1921 সালের অক্ষয় তৃতীয়া তিথিতে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। পূজনীয় স্বামী সারদানন্দজী মহারাজ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখন যেটুকু জায়গা ঘিরে গর্ভমন্দির সেইটুকুই মন্দির ছিল, আর তার সামনে খুব সামান্য একটু নাটমন্দির ছিল, ঘেরা, চতুর্দিক ঘেরা এই মন্দির ছিল। পরবর্তীকালে 1954 সালে শ্রী শ্রী মায়ের জন্ম শতবর্ষে ওই নাটমন্দির, এখন যেটা আমরা নাটমন্দির দেখি, সেইটা সংযুক্ত হয় এবং মায়ের ছবির পরিবর্তে মায়ের মূর্তি এখানে বসে। পুথিকারী মূর্তির গল্পটি ভারী সুন্দর করেছেন, বলেছেন, ইষ্টক নির্মিত হর্ম অতীব সুন্দর, তারই মাঝে মার মূর্তি অতি মর্কিবা মনোহর, আছেন বসিয়া মাতা সজীব অচল, মায়ের হেরিবা মাত্র চোখে আসে জল, স্নেহময়ী মা আমার বসিয়া তথায় সন্তানের শান্তি দেন অসীম কৃপায়। মায়ের মূর্তিটি খুব অপূর্ব, বলছেন ইঁটের তৈরি মন্দির, সেই ইঁটের তৈরি মন্দিরের মাঝখানে মা বসে আছেন, বসে আছেন, খুব সুন্দর দুটো শব্দ ব্যবহার করেছেন, সজীব অচল, তিনি জীবন্ত, তাকে দেখলে মনে হয় তিনি যেন জীবন্ত, অথচ তিনি নড়েনও না তিনি চড়েনও না, একই জায়গায় বসে কৃপা করছেন। তাহলে কি করে বুঝবো তার প্রাণের লক্ষণ, কি করে বুঝবো? প্রণাম করলেই বোঝা যায়। এমন করে আমরা বুঝবো যে মায়ের কৃপা, মায়ের কৃপা অনুভূত হবে কি করে বুঝবো? বলছেন সচল অথচ তিনি সজীব। আমাদের মনে আছে প্রথম ধাড়িবেলা যখন ব্রহ্মচারী হওয়ার পরে পূজনীয় মাকে প্রণাম করতে গেছি আমরা কামার পুকুরে, এই গেস্ট হাউস যেটা সেটির উদ্বোধনে আমরা গিয়েছিলাম। পূজনীয় আত্মস্থানন্দজি আগে থেকেই আমাদের বলে দেওয়া ছিল, কেউ ভুলেও আত্মস্থানন্দজিকে বলবে না যে আমাদের জয়রামবাটি যেতে হবে। আমরাও কেউ আত্মস্থানজিকে সে কথা বলিনি। অনুষ্ঠান এই গেস্ট হাউসে উদ্বোধন শেষে ভান্ডারায় খাওয়া দাওয়া করে প্রণামী টণামি নিয়ে তারপরে হাঁটতে হাঁটতে সবাই আমরা আত্মস্থানজির কাছে গেছি। তখন উনি সাধারণ সম্পাদক, দোতলার কোণের ঘরটায় নিয়ে থাকতেন, সেই ঘরটায় উনি বসে আছেন, পা ছড়িয়ে বসে আছেন। আমাদের জিজ্ঞাসা করলেন কে কে এসেছি, আমরা সব দেখালাম। একজন আসতে পারিনি অসুস্থ বলে, মহারাজ বলেন চ্যাংদোলা করে নিয়ে আসতে পারতিস তো, তবেই আনন্দটা দেখবেন। তারপরে এবার সেই অমোক প্রশ্নটা, যেটা আমরা একেবারেই চাইছিলাম না, উনি করুন, জিজ্ঞেস করলেন তোরা সব জয়রামবাটি যাবি তো? আমরা তো চুপ করে আছি, সত্যের অপলাপ হবে, আবার যদি অন্য কেউ বলতে হয় যে হ্যাঁ দেবু মহারাজ বারণ করেছেন, সেও খুব বকুনি খেতে হবে তার কাছে, তাই চুপটি করে ভালো মানুষের মতো দাঁড়িয়ে আছি। পূজনীয় মহারাজ তো অন্তর্যামী ছিলেন, আমাদের বললেন যে ও আচ্ছা, দেবু বোধ হয় তোদের বারণ করেছে, ঠিক আছে যা দেবুকে ধরে নিয়ে আয়। আমরা দেবু মহারাজকে ধরে নিয়ে এলাম আর উনি একবারে কোনোরকম ভণিতা না করে বললেন, তুমি বুঝছি এরা বলেনি কিন্তু আমি বুঝতে পারছি তুমি আমার এদের জয়রামবাটি যাওয়ার ব্যাপারে খুব বিরোধিতা করেছ, কিন্তু মায়ের স্থান, এরা যাবে না, এরা এ কত আর 2-3 মাস বাদে সব পোস্টিং হয়ে যাবে, কোথায় আবার কবে ফিরবে, কবে দেখবে, এরা এত কাছে এলো মাকে দর্শন করবে না। দেবু মহারাজ বললেন মায়ের মন্দির বন্ধ হচ্ছে, খুললে দেখবে, তার আগে অব্দি মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি, তারপরে কি সিংহ বাহিনী সব দর্শন করবে। দেবু মহারাজ গজরাতে গজরাতে আমাদের সাথে নিয়ে গেলেন, আমরা সবাই মিলে গেলাম, আমাদের সঙ্গী ছিলেন সেবারে আলাদা করে গাড়িতে পূজনীয় গীতানন্দজি এবং প্রভানন্দজি, তারাও গিয়েছিলেন। আমরা গিয়ে যথারীতি প্রথমে আগে সিংহবাহিনী মার কাছে গেলাম, প্রণাম করলাম। তখনই সিংহবাহিনীর এমন সুন্দর পাথরের মূর্তি হয়নি, মন্দির হয়নি, ছোট্ট করোগেটেড শীটের মন্দির, পাকা মন্দির কিন্তু করোগেটেড শীটের ছাউনি, এবং সেই যে তার সামনে এখন যেখানে মাটিটা আছে ওটা আরও কাছে ছিল এবং মাকে আরও কাছ থেকে দেখা যেত। তারপরে অনেক বছর পরে 1998 সালে গিয়ে দেখলাম, চিনতেই পারছি না কি সুন্দর বিরাট মায়ের মন্দির হয়েছে, ছোট্ট পরিসর, মা বিরাট হয়ে গেছেন, মাকে কত লোকে একসঙ্গে দেখবে। তারপরে আমরা নতুন বাড়িতে গেলাম, নতুন বাড়ি হয়ে শেষকালে পুরনো বাড়িতে গেলাম, আমাদের মনে হলো একটা অনির্বচনীয় একটা আনন্দ লাভ করছি। এখন ওই দরজাটা, রাস্তার দিকের দরজাটা বন্ধ করে দেওয়া আছে, আমরা ওই রাস্তা দিয়ে ভেতরে ঢুকেছিলাম,
এবং গিয়ে মনে হলো ওখানে সেই যে মাকে একটা সাদা লাল পেড়ে সাধারণ কাপড় পরানো আছে, মনে যেন মা আমার জন্যই অপেক্ষা করে বসে আছে। এত সুন্দর দেখাচ্ছিল, বিরাট বড় ছবি আর মায়ের চরণ চিহ্ন সব জায়গায়। তখন সেই বারান্দায় উঠতে দেওয়া হতো, আমরা সেই বারান্দায় উঠে ছেলে মানুষ তো আমরা খানিকটা ইয়ের মধ্যে গড়াগড়ি খেলাম, খুব আনন্দ হচ্ছে। তারপরে যখন মন্দির খুললো আমরা মাকে গিয়ে মন্দিরে গিয়ে প্রণাম করলাম, মনে হলো মা যেন আমাদের জন্যই অপেক্ষা করছে। এই যে বলছেন না সচল সজীব অচল, অচল মা বসে আছেন পদ্ম ফুলের উপর, মা বসে আছেন, করুণা ঝরে পড়ছে তার চোখ দিয়ে, সামনে দিয়ে দেখে যে আনন্দ, পাশ থেকে দেখে আনন্দ, ফিরে আবার ঘুরে এসে ও পাশ দিয়ে দেখে আনন্দ, সামনে দিকে আনন্দ, মা কিন্তু বসে আছেন, কিন্তু মনে হচ্ছে আমি যেদিকেই যাচ্ছি তিনি যেন স্মিত মুখে আমার দিকে তাকিয়ে আছেন। এই হচ্ছে সচলতা, তিনি এক জায়গায় বসে আছেন কিন্তু তিনি সজীব, তিনি প্রাণবন্ত, মাকে দেখলে মনে হয় তিনি যেন হাসছেন, আমার দিকেই তাকিয়ে আছেন, আমার জন্যই তিনি তাকিয়ে আছেন, এত সুন্দর। আর তখন এত মায়ের এত খোলামেলা পোশাক ছিল না, মাকে এইখানটা একবার সেই নানাদের মতো একটা ইয়ে লাগিয়ে দেওয়া হতো, দা সেফটি পিন লাগিয়ে দেওয়া, মায়ের গলাটুকুও শুধু দেখা যেত না, অলঙ্কার আদি করা আছে। এখন যেমন মা শাঁখা পলা অনেক কিছু পরেন, তখন এ সমস্ত ছিল না, তখন মা একবারে গেঁয়ো ভূতি ছিলেন। এটা আমার মনে আছে, একটা মতো মতির মালা পরানো ছিল আর একটা ওই রজনীগন্ধা আর অপরাজিতা এসব দিয়ে একটা গাঁথা মালা, সেটা মা পরে আছেন। কি যে অপূর্ব মাকে দেখাচ্ছিল, যেদিকে তাকাচ্ছি সেদিকে হলুদ রঙের একটা কাপড় পরেছিলেন মা, এখন আমার চোখের সামনে ভাসে সে অপূর্ব মূর্তি। মাকে দেখে যেন সেই মানে শেষ হচ্ছে না, সবাই বলছে চলো হে বেগুনি বেগুনি হয়েছে, মায়ের অত প্রিয় বেগুনি যে খাবার শুদ্ধ ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে এইখানেই খানিকক্ষণ ঘুরি। আমরা বনবন করে মাকে মাঝখানে রেখে আমরা বনবন বনবন করে পাক দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে তবু যেন দেখে আমাদের মনের তৃপ্তি হচ্ছে না, ভীষণ আনন্দ হচ্ছে দেখে, ভীষণ রকমের তৃপ্তি হচ্ছে, কি অপূর্ব। এই যে বলছেন না সজীব অচল, সত্যিকারের তিনি অচল কিন্তু প্রাণবন্ত জীবন্ত, তিনি যেন তাকিয়ে আছেন, যেন কথা বললেই তিনি যেন কথার উত্তর দেবেন। আর ছোটো ছেলে যখন সেই খেলে বেড়ায় ঘুরে বেড়ায় মায়ের চতুর্দিকে, মা যেমন সেই প্রেমময় দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন, মা যেন ঠিক সেই রকম প্রেমময় দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। এরপরে বলছেন তার যে অনুভূতি দেখুন আমাদের অনুভূতির সাথে মিলে যায়। বলছেন মায়েরে হেরিবা মাত্র চক্ষে আসে জল, স্নেহময়ী মা আমার বসিয়া তথায় সন্তানেরে শান্তি দেন অসীম কৃপায়। মা ওখানে বসে আছেন, স্নেহময়ী মা সেখানে বসে সন্তানকে কি দান করছেন, শান্তি দান করছেন। এটার খোঁজ আমরা করি, আমাদের জীবনে সব আছে, অর্থ আছে, সম্পদ আছে, বন্ধু বান্ধব সব আছে, কিন্তু শান্তির বড় অভাব, আমরা কিছুতেই শান্তি খুঁজে পাই না। এই কারণে তিনি যেন শান্তি প্রদান করবার জন্য যেন বসে আছেন, তাকে দর্শন করলে মনের ভেতরটা ধীরে 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 শান্ত হয়। আমাদের এক সাধু খুব কষ্টের মধ্যে, তার পিতৃবিয়োগ হয়েছে, খুব কষ্টের মধ্যে মায়ের কাছে গিয়েছেন, সেই মায়ের বাগবাজারে মায়ের বাড়ি পাথরের সিঁড়ি দিয়ে যখন উঠছেন তার মনে হলো কেউ যেন একটা শীতল এক গ্লাস জল তাকে খেতে দিয়েছে, খেতে দিলে যেরকম ঠান্ডা জল, তৃষ্ণার্ত মানুষ ঠান্ডা জল খেয়ে তৃপ্তি পায়, ঠিক সেই রকম কেউ যেন তার গায়ে একটা কোমল স্পর্শ বুলিয়ে দিচ্ছে। এবং তার যত যত শোক ছিল, একতলায় যতটা শোক ছিল, দোতলায় যখন তিনি উঠলেন তখন তার গায়ে শরীরের মধ্যে কোনো শোক নেই, কোনো বেদনা নেই, কোনো রকম সামান্যতম কষ্ট নেই। এবং বিকেল চারটের সময় তিনি গিয়ে দেখলেন একজনও ভিজিটার নেই, মা বসে আছেন যেন তিনি তার জন্যই অপেক্ষা করছেন। তখন ঠাকুরের মায়ের সামনে দরজাটা খোলা হতো, ফুলটুল পরিষ্কার করা হচ্ছে, বাসুদেব মহারাজ পূজারী ছিলেন মন্ত্রাত্মানন্দজি, তিনি তাকে ডেকে বললেন তুমি একটু ভেতরে এসে প্রণাম করবেন, যেন মা যেন তার হয়ে বলছেন, মায়ের পায়ের ওপর কোনো ফুল নেই, পুরো পরিষ্কার সেই পায়ের ছাপটা দৃশ্যমান। সে গিয়ে প্রণাম করে বেরিয়ে এলো, পাঁচটা অবধি বসে থাকলো, একজনও কোনো রকম কোনো একটিও ভিজিটার নেই মায়ের কাছে, মাতা পুত্র একসঙ্গে বসে এক ঘন্টা ধরে গল্প করছে। এইটা হচ্ছে কথা, স্নেহময়ী মা আমার বসিয়া তথায় সন্তানের শান্তি দেন অসীম কৃপায়, তার অসীম কৃপায় তিনি আমাদের করুণায় আর্দ্র হয়ে আছেন, তাই আমাদেরকে তিনি কৃপা করেন, বলছেন অসীম কৃপায় তিনি আমাদের আমাদেরকে শান্তি দিচ্ছেন। এর পরের কথাটা খুব ভয়ানক, যে নাহি হেরেছে মাকে এই পীঠস্থানে, বৃথা জন্ম হয় তার এ মরুভুবনে, যে তাকে এই পীঠস্থানে দর্শন করেনি তার এই মরজীবনে কোনো রকম কিছুই হয়নি। আমাদের ব্যাচে ছিল
অ্যালেকজান্ডার মহারাজ, আর্জেন্টিনিয়ানবাসী। তিনি অত দূর থেকে ভারতবর্ষে এসেছিলেন শুধু শ্রী শ্রীমাকে দর্শন করতে। তিনি জানতেন না যে তার ট্রেনিং সেন্টার ডিউ হয়ে গেছে, কিছু না। কিন্তু যখন তিনি দীক্ষা পেয়েছেন এবং আর্জেন্টিনায় জয়েন করেছেন, 4 বছর ধরে তিনি মায়ের কথা পড়তে পড়তে তিনি স্বপ্ন দেখতেন, মায়ের বাড়ি এইরকম, মায়ের বাড়ি সেই রকম। তারপরে নানা রকম ছবি দেখতেন, জয়রামবাটি এই আমাদের গুগল সার্চ করে তিনি দেখতেন, এবং সেই দেখতে দেখতে তার এক অদ্ভুত তৃষ্ণা জেগে উঠেছিল শ্রী শ্রীমাকে দর্শন করবেন বলে। একবারে ভীষণ রকমের নিজের ইমোশনকে উনি কন্ট্রোল করতে পারেন। আর সে বিরাট বড় চেহারা, যেরকম আর্জেন্টিনিয়ানদের চেহারা সেইরকম বিরাট বড় চেহারা, কিন্তু শ্রী শ্রীমাকে মায়ের গর্ভমন্দিরে গিয়ে প্রণাম করছেন, তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন সত্যি তার সমস্ত সত্তা লুটিয়ে দিয়ে মাকে প্রণাম করছেন। এই যে তাকে অন্যদিক থেকে দেখা, জয়রামবাটিতে যেখানে তিনি উপস্থিত আছেন তাকে দেখা, এটা একবারে সম্পূর্ণ আলাদা। রোজ আমরা বাড়িতে আমাদের মাকে দেখি, শ্রীমাকে দেখি, কিন্তু যখন আমরা মাকে গিয়ে জয়রামবাটিতে মাকে দর্শন করি, সে দর্শন একেবারে সম্পূর্ণ অন্যরকম। বলছেন, মন্দির হবার আগে মার পিতৃকুলে সেথায় করিত বাস তাহে নাহি ভুলে, বংশবৃদ্ধি সাথে সাথে দক্ষিণ পশ্চিমে সরিয়া গেলেন তারা পরে ক্রমে ক্রমে। এটা একবারে মহামায়, যেমন শ্রীরামকৃষ্ণ লীলা আমরা পড়ি দেখবেন, সবটুকু আগে থেকে ঠিক করা আছে, একদম প্রিফিক্সড, আপনি কিচ্ছু বদল করতে পারবেন না, এমনভাবে তিনি করাচ্ছেন। তিনি যে এইখানে জন্মগ্রহণ করবেন সেটা আগে থেকে ঠিক করা আছে, তিনি দর্শন দিচ্ছেন, এমনকি তিনি আমাদের চন্দ্রামণি দেবীকেও দর্শন দিচ্ছেন, দুজনে একসঙ্গে দর্শন পাচ্ছেন, ভগবানের দর্শন পাচ্ছেন, ভগবান এখানে অবতীর্ণ হবেন আমাদের মাঝখানে। তারপরে যে ছোটবেলায় তার সঙ্গী সাথী, তারা কিন্তু উচ্চতর বংশের নয়, নিম্ন নিম্নতর বংশের, সব তেলিমালি ফুলি তাদের কাছে এসছেন, তাদের কাছে একটা নতুন জগৎ দেখাবেন বলে। দেখবেন একবারে চিত্রনাট্য ফিক্স আছে, যেই তাদের ভেতরের পরিবর্তন আনলেন, তিনি মেয়েদের ভেতরে পরিবর্তন আনার চেষ্টা করলেন, মেয়েদের জোর করে লেখাপড়া শেখালেন না, বরং তাদের কাছে গিয়ে যাত্রা গল্প দেবতার গান এই সমস্ত গিয়ে তাদের মনের ভেতরের পরিবর্তন এলেন। যেই তার এই কাজটা সারা হয়ে গেল, তিনি আর এখানে নেই, তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন কলকাতায় আরও বড় ক্ষেত্রে, সেখান থেকে তিনি গেলেন দক্ষিণেশ্বরে আরও বড় ক্ষেত্রে। প্রথম দিকে একবারে ডিফাই করছেন, আসলে তার তো কালী মন্দিরের পোস্টটা দরকার, তাই কত রকমের কায়দা, কালী মন্দিরের পোস্টটা পাওয়ার জন্য প্রথমে তিনি বিরোধিতা করলেন ঠাকুরের দাদার, যে কেন তিনি মাহিষ্যদের দেওয়া অন্ন গ্রহণ করছেন, হ্যাঁ তোমার বাবা শূদ্র ভোজী ছিলেন না, শূদ্র জাজি ছিলেন না, আর তুমি কি না তার ছেলে হয়ে এই কাণ্ডটি করলেন। তার কাছ থেকে শাস্ত্রীয় সিদ্ধান্ত জেনে নিলেন যে গঙ্গা জলে রান্না করা বস্তু সেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয়েছে, অতএব সেই দ্রব্য যে কেউ গ্রহণ করতে পারে, তাতে কোনো দোষ নেই। তারপরে তিনি একবার কামরা পড়ছিলাম আগের দিন কামারপুকুরে চলে গেলেন অ্যাসেসমেন্ট করতে, যে এই যে এখানে গেলেন এটা কী এফেক্ট এইখানে এসেছে, ডাক যে বেজেছে, কত দূর অব্দি আওয়াজ গেছে এবং কী অবস্থায় আওয়াজ গিয়েছে। আমি সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলাম, আর আমাদের ওখানে একজন মানে একজন কর্মী তিনি গিয়ে দেখতে গেলেন, সেদিনকে খুব গরম ছিল আর খুব হইচই হচ্ছিল, সিস্টার এসে করলেন কি, জানলাটি বন্ধ করে দিলেন, দরজাটি বন্ধ করে দিলেন, এসিটি চালিয়ে দিলেন, জানলাটাও কাঁচে দরজাটাও কাঁচে। সেই লোকটি দেখতে এলো, সে কখনো বোধহয় আইসিইউতে গিয়েছিল, সেখানে সব কাঁচের দরজা জানলা, সে এসে চড়িয়ের মতো একটি করে নেংটি ইঁদুর যেরকম করে মুখ ঠকায় সেরকম করে ঠিক দেখে দেখলেন, আমি বসে বসে সাধুদের সঙ্গে গল্প করছি, ওইটি দেখে এলেন, কিন্তু আমি কাঁচের ঘরের মধ্যে বসে আছি, আমার নাকেও মাস্ক পরানো নেই, হাতেও গিয়ে দেওয়ার নিশা লাইনও চলছে না, কিন্তু ওই গল্প হতে হতে বাড়তে 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 ওইখানে গিয়ে ছড়াতে থাকলো। আমি গিয়ে যেদিন পৌঁছেছি গাড়ি থেকে নেবে, আস্তে আস্তে গিয়ে টিকিট কাটছি, টিকিট যারা কোনো দিন কথা বলে না তারা বলছে আপনার শরীর এখন ভালো আছে, হ্যাঁ ভালো আছে, আমি নিজেই ভুলে গেছি হাসপাতালে ভর্তি ছিলাম, কারণ তার মাঝখানে তো 2-4 দিন এরকম আপনাদের এখানে ঘুরে টুরে গেছি, তাতে ভুলেই গেছি হাসপাতালে ভর্তি ছিলাম। আমি কেন জিজ্ঞেস করছে মনে মনে ভাবি, তা আমি ও আচ্ছা তাহলে জানলো কী করে এটাই ভাবছি। তারপর ওপারে যখন গেছি, যারা টিকিট চেকিং করে খুব বিচ্ছুগিরি করে, তারা এগিয়ে এসে একেবারে কান অব্দি এঁটো করে বলছেন আপনি খুব অসুস্থ ছিলেন আমরা শুনেছি, আপনি এখন সুস্থ আছেন, আমি কি এই খবরটা দিলাম, আমার এই শুভচিন্তক কে, তাকে আমার তো দেখা দরকার। জানা গেল আমাদের এখানে একজন আছেন মোহনদা, তিনি আমাদের শুভচিন্তক, তিনি কোনো কথা পেটের ভেতরে রাখতে পারে না, যে কথাটা শোনেন সেটা লাল নীল হলুদ সবুজ বেগুনি
গেরুয়া নানা রকমের রং টং লাগিয়ে একটা খুব আকর্ষণীয় জিনিস তৈরি করে দেন, এটা হচ্ছে কথা। তাই ঠাকুরও দেখতে চাইলেন এই যে ঢাকটা ভেজেছে দক্ষিণেশ্বরে, সেটা লাল নীল হলুদ সবুজ হয়ে কামার পুকুর অব্দি কী অবস্থায় গিয়ে পৌঁছেছে, অ্যাসেসমেন্ট করলেন, ঘুরে আবার ফিরে এলেন। এইবার যে ফিরে এলেন এটা একটা অন্য জীবন যাপন করবেন বলে নব্যবঙ্গের শক্তিপীঠ তিনি স্থাপন করবেন, দ্বাদশ বছর ধরে তার সাধনা চলে। দেখুন একটা একটা করে যেন অভিনয় হচ্ছে, একজন করে গুরু আসছেন, সাধন করে তিনি ফিরে যাচ্ছেন, পরের জন আসছেন, এ যেন সেই নাটকের মতো। আমরা যেন মেকআপ করে উইংসের ধারে অপেক্ষা করতে থাকি, যেই আমার ডাক আসবে আমি সঙ্গে সঙ্গে স্টেজের মধ্যে উঠে গিয়ে অভিনয় করে হাত পা নেড়ে নিচে গিয়ে করে আবার আরেক দিক দিয়ে বেরিয়ে যাব। ঠিক সেই রকম মা শারদারও ঠিক তাই, এইখানে মা জন্মগ্রহণ করে, মা জন্মগ্রহণও করেছেন, তার আগে অবধি তাদের বংশবৃদ্ধি হয়েছে, কিন্তু শ্রীমা সারদা দেবী জন্মগ্রহণ করার পরে তাদের মনে হলো না এই বাড়িতে আর থাকা যাবে না, জায়গার সংকুলন হচ্ছে না, তারা ওই জন্মস্থানটাকে একবারে ছেড়ে দিয়ে একপাশে চলে দিলেন। আগামী দিনের মানুষ আসবে, তারা সেখানে মন্দির করবে, তারা সেখানে জন্মস্থানকে চিহ্নিত করে সেখানে শ্রীমা সারদা দেবীর অর্চনা করবে। তাই যেন আগে থেকে সেই জায়গাটা ভ্যাকেন্ট করে রাখা হলো, সেই জায়গাটা একদম ফাঁকা রেখে দেওয়া হলো, যাতে একেবারে শারদানন্দজি একেবারে খালি মাঠে গোল দিয়ে যেতে পারেন। দেখুন কি সুন্দর কথা বলছেন, উহার উত্তরে হয় ঘোষেদের পুর, সেই পথে যা হয় আহের পুকুর, আহের মানে দিঘি, তাহার উত্তরে দিয়ে শিহরেতে যায় অতি সন্নিকটে দেব যাত্রা সিদ্ধিরা। এটা পারলে আপনারা দেখবেন শ্রীমা সারদা দেবী এই অবধি পায়ে হেঁটে আসতেন, তিনি যাত্রা সিদ্ধিরা হলেন গ্রামের প্রিসাইডিং ডিটি, জয়রামবাটির প্রিসাইডিং ডিটি, প্রিসাইডিং ডিটি কিন্তু সিংহবাহিনী হন, যাত্রা সিদ্ধিরায়। তাই ওই অবধি তিনি আসতেন, পায়ে হেঁটে আসতেন, এসে যাত্রা সিদ্ধিরায়কে প্রণাম করেছে। একটু একটা টর্চ টর্চ কিছু নিয়ে যাবেন, কিন্তু মোবাইল ফোনে টর্চ আছে, জ্বালিয়ে দেখবেন যাত্রা সিদ্ধিরায় গায়ে আলো পেলে দেখবেন। ধর্ম ঠাকুর আগে একটা সময় বৌদ্ধ ধর্মের খুব প্রভাব পড়েছিল, তাই বৌদ্ধে বুদ্ধের ইয়ে তার সিংহাসন তৈরি করা তো, চারটে করে পা আছে, কেউ বলছেন তার হিন্দুরা পরবর্তীকালে সেই সব জায়গাগুলো নিয়ে নেওয়ার পরে ওটিকে কুর্মাবতার স্থান দিয়েছেন, আর ওদের ওই যে ধর্ম বুদ্ধম শরণম গচ্ছামি ধর্মম শরণম গচ্ছামি, ওই ধর্ম, ওই ধর্ম থেকে ধর্ম ঠাকুর তৈরি হলো, ধর্মের ঠাকুর, বৌদ্ধ ধর্ম হলো ধর্মের ঠাকুর, সেই ধর্মের যে ঠাকুর ওই এরা বললেন যে ওখানে হচ্ছেন দেবতা হচ্ছেন চারটি পা নিয়ে, ওটা হচ্ছেন কচ্ছপের অবতার, কেশব ধৃত কচ্ছপ রূপ জয় জগদী শহরে, তাই এটি নারায়ণের একটি অন্য ফর্ম হয়ে গেল। আসলে ওটা বুদ্ধদেবের সিংহাসনের প্রতীক, ওই ধর্ম ঠাকুর মায়েদের বাড়িতেও আছে, যাত্রা সিদ্ধিরা আছে, সারা হুগলি বাঁকুড়া জুড়ে বহু ধর্ম ঠাকুরের মন্দির আছে, সব দেখতে ওই রকম একটা অশ্ব, এই একটা কুর্ম পৃষ্ঠাকৃতি, এটা ওভাল শেপের জিনিস আছে, তার চারটে করে পা আছে, মুখখানা নেই কিন্তু বলছে ওটাই কচ্ছপ আদতে। মা ওই ভক্তি আসতেন, তারপরে মায়ের ভাইয়ের বউরা তারা একটা গামলায় করে জল নিয়ে আসতেন, ওইখানে সেই গামলায় জলে মা পা ধুয়ে পা মুছে ওখানে পালকিতে উঠতেন, তার আগে অব্দি মা সমস্ত রাস্তাটা খালি পায়ে আসতেন। এই কারণে এটা দেখা আমাদের খুব প্রয়োজনীয়, আমরা যখন কয়েক বছর আগেও গেছি তখন দেখেছি একদম জঙ্গলে ভরা জায়গায়, জানি তো দেখছি ছবি দেখলাম খুব সুন্দর মন্দির টন্দির হয়েছে, যাওয়া আসার রাস্তা খুব সহজ হয়ে গেছে। পুথিকার বলছেন শিহর কোয়ালপাড়া আনুরাদি যত রামকৃষ্ণ সারদার স্মৃতি বিজড়িত, সবটুকু জুড়ে মা ঠাকুরের স্মৃতি জড়িয়ে আছে। শিহরে মায়ের শিহর, শিহরে শান্তিনাথের মন্দির হলেন, মায়ের হচ্ছে স্বয়ংবর সভা বসেছিল ওখানে, আর কোয়ালপাড়াতে মা লীলা করেছিলেন, মায়ের বৈঠকখানা তৈরি হয়েছিল, আনুর এই সমস্ত জায়গায়, আনুরে বিশালাক্ষী দেবী সেই সব জায়গায় ঠাকুর গিয়েছিলেন বিশালাক্ষী দর্শন করতে, এই আনুরের বিশালাক্ষী দর্শন করতে। তাই বলছেন রামকৃষ্ণ সারদার স্মৃতি বিজড়িত, ঠাকুর এবং মায়ের স্মৃতি সর্বত্র ছড়িয়ে আছে, এই জায়গাগুলোকে এত সুন্দর করে রাখা হয়েছে। আমাদের এই যে ক্যালকাটা ওয়াক যেরকম হয়, এরকম জয়রামবাটি কামার পুকুর ওয়াক হওয়া উচিত, প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে পায়ে হেঁটে হেঁটে দেখা, এটা দেখাটা খুব জরুরি, দেখা হলে আমরা শ্রীরামকৃষ্ণের লীলাগুলিকে পুনরাভিনয় করতে আমাদের খুব সুবিধা হবে। আমরা সব সময় মনে করি যে সীতানাথ পাইনের বাড়ি একটা বিরাট বড় বাড়ি ছিল, তা কিন্তু না, আপনারা যদি গিয়ে দেখেন দেখবেন ছোট্ট বাড়ি, আর তার সামনে তার থেকেও ছোট্ট মন্দির, যেটা শুধুমাত্র বেশটুকু আছে,
আর এখন একটা ভালো করে বেদি টেদি তৈরি করে দেওয়া আছে, যেখানে ঠাকুর শিবের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন। অতএব ওইটুকুই, ওই সামনে যতটুকু লোক ওতেই যাত্রাপালায় দাঁড়িয়ে বসে তারা এই দেখেছিলেন। কল্পনা করতে সুবিধা হয়, এ হেজাক জ্বলছে, আমরা দিনের বেলায় বসে আছি ওখানে দেখতে, কিন্তু মনে হচ্ছিল যেন সত্যি সত্যি সন্ধ্যা হয়ে গেছে, হেজাক জ্বলছে, আর বহু মানুষের চিৎকার চেঁচামেচি। শিবরাত্রি রাত্রে সে ঠাকুর এসে দাঁড়িয়েছেন, শিবের মতো তার চেহারা, গায়ে বিভূতি মাখা, লম্বা জটা, পিঙ্গল বর্ণের জটা, কোমরে বাঘছাল পরা, হাতে এক হাতে ডমরু আর এক হাতে তার ত্রিশূল, চোখের জলে গভীর ভাব সমাধিতে মগ্ন, চোখের জলে ভেসে যাচ্ছে নাটক, ভণ্ডুল হয়ে যাচ্ছে, কিন্তু অধিকারীরও খেয়াল নেই, দর্শকদেরও খেয়াল নেই। দর্শকরা রাত্রি জাগবে বলে সেই নাটক হয়েছিল, কিন্তু সেটা কিছুই হলো না, ঠাকুর ঝরঝর করে কাঁদছেন। এই জায়গাগুলো যখন আমরা দেখি আর তার লীলাগুলো পড়ি, তখন দেখবেন আমাদের মনের ভেতরে একটা স্থায়ী ছাপ পড়ে যায়। ঠিক সেরকম শ্রী শ্রী মা যেখানে যেখানে গিয়েছেন সেই জায়গা দিয়ে ওইভাবে গেলে একটা স্থায়ী ছাপ পড়ে যায়। আপনারা যদি আমাদের যোগাশ্রমে যান কোয়ালপাড়া, যেখানে মা থাকতেন কেশবানন্দজির বাড়িটা সেইখানটা যান, দেখবেন একেবারে নির্জন, আর ওই রাস্তায় সম্পূর্ণ সবাই কথোপকথন বন্ধ করে দেয়। সেই গোয়ালের পাশ দিয়ে, কালী মন্দিরের পাশ দিয়ে, পুকুরের পাশ দিয়ে যেতে যেতে আমাদের এমনিতেই মন প্রাণ শান্ত হয়ে যায়। তারপরে ওই যে উইকেট গেট দিয়ে যখন আমরা ভেতরে ঢুকি তখন আরও শান্ত হয়ে যায়। মা যখন ছিলেন তখন সেই সময় বর্ষার ওই জল তখনও ওরকমভাবে জমতো, তাই ইঁট পেতে দেওয়া হয়েছিল। মা সেই ইঁটের ওপর পা দিয়ে 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 গাড়িতে ঢুকেছিলেন। বেদিটা নির্মাণ করা হয়েছিল সেই ইঁটগুলি দিয়ে, কেবলমাত্র একটি ইঁটের সামনেটা খুলে রাখা আছে, যাতে ভক্তরা গিয়ে সেটা স্পর্শ করতে পারে, প্রণাম করতে পারে। এবং ওই ঘরেতে বসে যদি আমরা মাকে স্মরণ করি, মাকে চিন্তা করি, এনারা বলছিলেন যে এখন আর ওই ইয়ে নেই, শেকল নেই, কড়াও নেই, শেকল কড়া নেই, নতুন সব কিছু করা হয়েছে। আগে আমরা যখন গিয়েছি তখন শেকলও ছিল, কড়াও ছিল, হাত বুলাচ্ছিলাম তাতে শেকলে। মা ওই শেকলেতে সব জায়গায় কাপড় মুড়ে দিয়েছিলেন যাতে একটু আওয়াজ না হয়, রাধুদির যাতে একটু কষ্ট না হয়। এই স্মৃতিগুলো, যে বলছি না স্মৃতির বিজড়িত শুধু বললে হবে না, সেই স্মৃতিগুলোকে রিক্রিয়েট করতে হয়। যদি রিক্রিয়েট করতে পারি তাহলে দেখবেন একেবারে শ্রীমা সারদা দেবী আপনার সঙ্গে সঙ্গে হাঁটছেন। আপনিও দেখতে পারবেন যখন আমরা ইয়েতে যাই, আমোদারের তীরে যাই, চোখ বন্ধ করে ভাবলেই মনে হবে এই মা সাঁতার কাটছেন, এই ভাইদের নিয়ে হাত ধরে জল থেকে তুলছেন, গা মুছিয়ে দিচ্ছেন, তারপরে সেই যে সঙ্গে করে নিয়ে আসা কাপড়ে মোড়া মুড়ি আর গুড় সেটা ভাগ করে দিচ্ছেন, ভাইরা খাচ্ছে, মা তাদের চুল আছড়ে দিচ্ছেন, সবটুকুই কল্পনা, কিন্তু দেবলীলার সঙ্গে আমরা যুক্ত হতে পারি। তারপরে সেই আলপথ দিয়ে তারা ফিরে আসছে। আগেকার দিনে গ্রামের মানুষের রাস্তাও ছিল না, এই হাঁটার পথ ছিল ওই আল ধরে 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 ফিরে আসা। সেই আল ধরে ধরে তারা দ্রুত আমোদরে স্নান করে ফিরে আসছে, কিংবা পরবর্তীকালে এখন যেখানে ঠাকুর, এই ঠাকুরের মায়ের বাবার অন্ত্যেষ্টি করা হয়েছে বলে যে জায়গাটা মার্ক করা হয়েছে, ওখানে একটা আমলকি গাছ ছিল, ওই আমলকি গাছের তলে যোগিন মা এবং শারদানন্দজি বসে আমোদরে স্নান করে দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করতেন। ওইখানে যদি বসে থাকি আমরা দেখব আমাদের সেই আনন্দটা হবে। পুথিকার বলছেন, এর সাথে শ্যামবাজার, তাজপুর গ্রাম, এলীলা প্রসঙ্গে পাবে তাহাদের নাম। তাজপুরে রাধুতির শ্বশুর বাড়ি ছিল। হেমাঙ্গিনী ঠাকুরের পিস্তত ভগিনী, শিহরে শ্বশুরালয় আছিলেন যিনি, হৃদয়ে তাহার সুত অনন্য সেবায়, শতদলে পূজা দেয় শারদার পায়, শিহরে শ্রীমায়েদের মাতুলের বাড়ি, শিশুকালে মা গেছেন তথা বহু বাড়ি, গোয়ালপাড়ায় মার অন্য পীঠস্থান, বিষ্ণুপুরে পথে মাথা বহুবার যান, তথায় করেন বাস মাতার কিছু কালী, ধন্য তাই সেই গ্রাম ধন্য তার ধুলি। হেমাঙ্গিনী দেবী, তিনি ছিলেন ঠাকুরের পিস্তত বোন এবং পিস্তত বোনের ছেলে, সেই সূত্রে হৃদয়রাম হলেন ঠাকুরের ভাগ্না আর ঠাকুর হলেন হৃদয়রামের মামা। মামা ভাগ্নেতে খুব ভালো ছিল, হৃদয়রাম এবং রাজারাম দুজনের প্রতি ভালোবাসা ছিল। হৃদয়ে তাহার সুত অনন্য সেবায়, শ্রীরামকৃষ্ণের সেবায়, যে আমরা আজকে শ্রীরামকৃষ্ণকে লীলা করছি, শ্রীমা সারদা দেবীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের দিব্য লীলা বর্ণনা করছি, এটা কখনোই সম্ভব হতো না যদি না হৃদয়রাম থাকতেন। ঠাকুরের এই দীর্ঘ 12 বছরের যে সাধন অধ্যায়, সেই সময় তিনি একেবারে মন প্রাণ উজাড় করে তার সেবাটি করেছেন।
মা একমাত্র ঠিক ঠিক মতো অ্যাসেস করছেন, সবাই ঠাকুরের এমনকি ঠাকুরও মাঝে মাঝে হৃদয়ের অত্যাচারে ক্লান্ত হয়ে গিয়ে দেহ ছেড়ে দেওয়ার কথা ভাবতেন। কিন্তু মায়ের অ্যাসেসমেন্টটা অসাধারণ। মা বলছেন অমন যে সেবা করছে সে এরকম একটু আধটু করতে পারে, মা একেবারে ইগনোর করছেন, তার কাছে প্রাধান্য পেল এই সেবাটা, এটা কিন্তু খুব বড় জিনিস। কত মানুষ আমাদের কত কি করে, হ্যাঁ মায়েরা আমাদের কত সেবা করেন, অথচ মায়েরা যখন উৎপাত করেন তখন সেটাই খুব বড় হয়ে দেখায় সংসারে, তখন অন্য কিছু তার চেয়ে এত সেবা তার জন্যই গোটা সংসারটা চলছে, এই কথাটা আমরা সম্পূর্ণভাবে বিস্মৃত হই, ভুলেই যাই, মনেই করতে পারি না যে এরকম কি হতে পারে। তাই বলছেন তথায় কর, এখানেই শিয়রের মায়ের মাতুলের বাড়ি, এখানেই মায়ের মামার বাড়ি যেখানে এখন শ্রী সারদা মঠ হয়েছে, সেই বেলগাছে যেখানে বেলগাছের তলায় মা জন্মগ্রহণ করেছিলেন, মায়ের বিস্তৃত জন্ম পরিচয় আমরা যখন আলোচনা করব তখন ওখানে পড়ব। বিষ্ণুপুরে মাতা, বিষ্ণুপুরে মাতা বহুবার যান, তথায় করেন বাস মাতা কিছু কাল, ধন্য তার সেই গ্রাম ধন্য তার ধুলি। বিষ্ণুপুরে মা কিছুদিন থাকতেন, আসা যাওয়ার পথে থাকতেন ওখানে এর বাড়িতে, ভক্তদের বাড়িতে, এবং সেইখানে মার যে শেষ ছবিটা আছে সেটাও বিষ্ণুপুরে তোলা, সেই ভক্তের বাড়িতে গিয়েছেন, তার সেই খাবার ঘরে আগে রান্নাঘরের সামনে যে ছোট্ট বারান্দা ছিল সেইখানে বসে মা মুড়ি খাচ্ছিলেন, সেই ছবিটি আছে। এরপরে পুথিকার লিখছেন, একদিন শ্রীপ্রভুর পূজা সাঙ্গ করি, স্থাপিলাম দুই ছবি সিংহাসন করি, একটি পরম গুরু শ্রীরাম কৃষ্ণের, বামেতে আপন ছবি সারদা মায়ের, তথায় হয়েছে মঠ ভক্তের আবাস, সেই হতে মাতা তথা নিত্য করে বাস, আনুরের বিশালাক্ষী বড়ই জাগ্রতা, দেবীরে পূজিতে মাতা যাইতেন তথা, শ্যামবাজার গ্রাম হতে বহু লোকজন, আসিতা মায়ের বাড়ি করিতে দর্শন, জিপটা গ্রামেতে ছিল জমিদার বাড়ি, শিরোমণিপুর হয়ে পুলিশের ফাঁড়ি, মসিনাদি গ্রাম রয়ে অর্ধকোষ মাঝে, মাতার প্রসাদে তথা প্রশান্তি বিরাজে, বড়ই দুর্গম পথ ছিল সে সময়ে, কলিকাতা হতে তবু বেশি দূর নয়, কলিকাতা যাতায়াত শ্রমসাধ্য ছিল, তারকেশ্বরে রেল বহু পরে হলো, কলিকাতা যেতে হলে বর্ধমানে আসি, ট্রেনেতে উঠিতে হয় ইহা বারো মাসি, পদরজে একাল কি উচ্চালন হয়ে, এক লোকই উচ্চালন হয়ে, বর্ধমান আসা যায় যায় বহু পথ বে, বিশ্রামের এক স্থান মাত্র একমাত্র স্থান হয় চটি, কোনরূপে মাথা গোজা নহে পরিপাটি, ধনীত ধনীরা চরিত পালকি গরিবেরা নয়, পথে বিত্তে বিপদ অতি ছিলা দস্যু ভয়, দুই নদ দিয়ে প্রায় কুড়ি ক্রোশ পথ, দ্বারকেশ্বর আর দামোদর নদ, অন্য পথটি হয় আরামবাগ হয়ে, ভিকদাস তেলো ভেলো মা দুমাঠ পেরিয়ে, মনে হলে এই মাঠে গায়ে দেয় কাঁটা, ঠেঙাড়ে ও দস্যু ভয়ে প্রাণে হাতে হাঁটা। পুথিকার বলছেন যে শিহর গ্রাম যেমন বিখ্যাত, কোয়ালপাড়াও তেমনি খুব বিখ্যাত। কোয়ালপাড়া মায়ের তীর্থস্থান, মা এটি মায়ের তীর্থস্থান। কীরকমভাবে তীর্থস্থান না, কোয়ালপাড়া গ্রামে একটা ছোট্ট আশ্রম তৈরি হয়েছিল এবং সেই আশ্রমে স্বামী কেশবানন্দজি এবং তার শিষ্যরা, তার স্কুলের তার ছেলেপুলেরা সেখানে তারা থাকতেন এবং তারা থেকে ওখানে একটা ছোট্ট শ্রীরামকৃষ্ণ আশ্রম তৈরি করেছিলেন। প্রথম দিকে তারা স্বদেশ আদি করতেন, স্বদেশী আন্দোলন করতেন, রামকৃষ্ণ মিশনের প্রতি তখন এমনিতেই পুলিশের একটা চোখ ছিল, তাই মা বললেন শুধুমাত্র ওই স্বদেশী বন্দে মাতরম উৎসব করলে হবে না, কিছু কাজকর্ম করতে হবে। একদিন তিনি ওখানে গেলেন এবং গিয়ে পূজান্তে ঠাকুরের ছবি যেমন প্রতিষ্ঠা করেছিলেন, পূজান্তে নিজের ছবি প্রতিষ্ঠা করলেন এবং সেইখানে রোজ দুটি দুটি করে ফুল দেবার কথা বললেন, সপ্তাহে দুদিন আমিষ দেবার ব্যবস্থা করলেন। আর শুধু তাই নয়, তিনি নিজে পূজা করেছিলেন কিন্তু হোম করেননি, হোম আরেকজন ব্রহ্মচারী তাকে দিয়ে তিনি হোম করালেন, পূজা হয়ে গেলেও ঠাকুর এবং মায়ের ছবি প্রতিষ্ঠিত হলো এবং মা সেখানে নিত্য অধিষ্ঠিতা থাকবে, এই যেন তিনি একটা বার্তা সকলকে দিয়ে গেলেন। তাকে কেন্দ্র করে, শ্রীরামকৃষ্ণ এবং সারদাকে কেন্দ্র করে সেই থাকার ব্যবস্থা শুরু হলো। এখনো পর্যন্ত ওই কারণে আপনারা যদি বেদিতে যান তাহলে দেখবেন দুটো ছবি স্থাপিত আছে,
একটি হচ্ছে ঠাকুর এবং অপরটি হচ্ছে মা। দুপাশে পরবর্তীকালে আরো দুটো ছবি স্থাপিত হয়েছে, একটি স্বামীজির এবং অপরটি স্বামী শারদানন্দজি মহারাজের। আর শ্রী শ্রী মায়ের পদরজ, মা ওখানে যত পদরজ হয়েছে, মায়ের যত পায়ের ছাপ আপনারা দেখেন সব গোয়ালপাড়াতে তোলা, কারণ পায়ের ছাপ নিতে গেলে পায়ে আলতা মাখতে হয়। এই গ্রাম দেশে যদি মা বিধবা মানুষ পায়ে আলতা মাখে তাহলে খুব সমালোচিত হবেন। সেই কারণে মা যখন গোয়ালপাড়ায় ওখানে থাকতেন তখন ওই মায়ের পায়ের ছাপ তোলা হতো। তারপরে মা দু চার দিন থাকতে থাকতে সেই পায়ের রং উঠে যেত, আর মায়ের পায়ের রং এমনিতেই গোলাপি বর্ণ ছিল, কেউ আর অতটা বুঝতে পারত না। কিন্তু মায়ের ওইখানে, মায়ের জীবনের শেষের দিকে এই পদরজগুলো তোলা হয়েছিল। মায়ের ডান পায়ে বাত ছিল, সেই কারণে মার ডান পাটা বড় একটা মেঝেতে ঠেকাতেন। আপনারা যদি পদরজটি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন বাঁ পায়ের ছাপটা খুব তীব্র আর ডান পাটা খুব হালকা, কারণ মা পুরো বাঁ পায়ের উপর শরীরটা ভর দিয়ে আর ডান পাটা হালকা করে ওই ঠাক কাপড়ের উপর দিতেন। তাই দুটো পায়ের ছাপ দুরকম, বাঁ পায়ের ছাপটা একটু তীব্র, ডান পায়ের ছাপটা একটু হালকা, মা ওইভাবে দিয়েছেন। কোথাও কোথাও আগে পরেও হয়ে গেছে মায়ের বাঁ পায়ের ছাপ, আর তার একটু আগে কোথাও কোথাও ডান পায়ের ছাপটা হয়েছে, পাশাপাশি বেশিরভাগ জায়গায় পাশাপাশি হয়েছে, দু চার জায়গায় এরকম আলাদা আলাদা আছে। মা এইসব এইখানে থাকতে খুব ভালোবাসতেন। ওইখানে কেশব মহারাজ তিনি খুব শক্ত করে তিনি রেখেছিলেন, তিনি খুব শক্ত হাতে ব্যবস্থা দিয়ে রেখেছিলেন, ছেলেদের বড় একটা ভালো খেতে খেতে দিতেন না, কারণ তার রোজগারপাতি বিশেষ ভালো ছিল না, থাকলেও তিনি খুব কৃপণ করতেন। তাই ছেলেরা মাঝে মাঝেই পালিয়ে আসতেন এবং এত কাজ করাতেন, এবং যেহেতু তারা ছাত্র এত বকাঝোকা করতেন, তারা একটা সময় অত্যাচারিত হয়ে পালিয়ে আসতেন, এবং মায়ের কাছে এলে মা তাদের থাকবার ব্যবস্থা করে দিলেন। থাকার পর একদিন তিনি কেশবানন্দজি মা খুব অনুযোগ করছেন যে ছেলেগুলো সব একটুখানি বকাঝকা করলেই আপনাদের কাছে পালিয়ে আসে এবং আপনি তাদের স্থান দেন, এবং তাই ওরা আর ওদিকে যায় না, আমার কথা মানে না। মা ভীষণ রকমের প্রতিবাদ করলেন যে আমার সন্তানের খাওয়ারটা কখনো কেউ দেবে না। একেবারে এই যে এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো, এগুলো বম ব্লাস্ট হয়ে যাক একটা। যেমন দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুর ঠিক করে দিয়েছিলেন বাবুরাম কতগুলো রুটি খাবে, রাখাল কতগুলো রুটি খাবে, লাট্টু কতগুলো রুটি খাবে, বুড়ো গোপালদা কতগুলো রুটি খাবে, শিবানন্দজি মহাপুরুষ মাছ কতগুলো রুটি খাবেন। কিন্তু বাবুরাম মাঝির কাছে খোঁজ নিলেন যে রাত্রিরে তারা যখন নবতে খেতে যান তখন যেটা নির্দিষ্ট আছে তার চেয়ে বেশি বেশি রুটি মা খাইয়ে দেন। ঠাকুর অনুযোগ করতে থাকলেন যে ওরা এখানে আছে সাধন ভজন করবে বলে, ওরা যদি বেশি খায় তাহলে ঘুম পাবে, তাহলে সাধন ভোজন করতে পারবে না। মা বলছেন উত্তরে দারুণ কথাটা, ওরা দুটো রুটি খেয়েছে বলে তুমি একবার ওদের গাল মন্দ করো না, ও মা ওদের ভবিষ্যতের ভার আমি নেব। এই যে মা একেবারে নিজেও মুখে এটা স্বীকার করছেন যে ছেলেদের ভবিষ্যতের ভার আমি নেব। এগুলো হচ্ছে বম ব্লাস্ট, ঠাকুর খুঁচিয়ে 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 বার করতেন, যাতে তাঁর ভেতরে যে মাতৃশক্তি সেটা যেন ধীরে ধীরে অঙ্কুরোদ্গম প্রস্ফুটিত হতে থাকে, তিনি যেন জগতের কাছে নিজ মুখে তার এই দায় স্বীকার করেন। বলছেন না আমি কত আমি আর কি করেছি, এরপর তোমাকেই করতে হবে। মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি দায় আমি এ দায় নিতে পারবো কি না। ঠাকুর বলছেন নিশ্চয়ই নেবে, আমার চেয়েও বেশি করবে, আমার চেয়েও বেশি করতে হবে। পরবর্তীকালে মা নিজেই বলছেন দেখলাম কত কাজ বাকি আছে, মায়ের শরীর ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মায়ের মনে হয়েছিল তিনি শরীর ছেড়ে দেবেন, কিন্তু পরবর্তীকালে তার মনে হলো কত কাজ বাকি আছে, কত কিছু বাকি আছে, এটা হচ্ছে কথা। মা বলছেন যে আনুরে বিশালাক্ষী বড়ই জাগ্রতা, দেবীরে পূজিতে মাতা যাইতেন তথা, শুধু চোখ দুটো আছে আঁকি বিশালাক্ষী, সেই দেবীর কখনো পাকা মন্দিরের ব্যবস্থা ছিল না। রাখালরা যে যা দিত পয়সা করি যা ফেলে দিত তাই দিয়ে পাড়া এই বাজারের মন্ডার দোকান থেকে মন্ডা মিঠাই কিনে নিয়ে এসে দেবীকে দূর থেকে দেখিয়ে আর তারা নিজেই সেই সব খেত। একজন দেবীর একটি সুরম্য মন্দির তৈরি করে দেন, আধার আচ্ছাদন সময় মন্দির তৈরি করে দেন, শুধু তাই না একটা কাঠের দরজাও করে দেন যাতে নির্দিষ্ট সময় সেটা খুলে নির্দিষ্ট সময় বন্ধ হয়। ছোট্ট ছেলেরা তারা আনুরের দেবীকে বললেন হ্যাঁ তুই ছাদলা ঘরেতে থাকলি আর আমরা এই কলাটা মূলাটা ভেলাটা এটা তোকে দেখিয়েছি খেতুম, এটা একবারে বন্ধ হয়ে গেল। মায়া সেই ভক্ত বালক ভক্তদের দুঃখে একবারে কাতরা হয়ে গেলেন এবং সেই দিনই মন্দিরের মাথায় বাজ পড়লো এবং মন্দির পেটে গেল, এবং যে কেউ ওই মন্দির করতে চেয়েছেন তাকেই ওইখানে তিনি করতে দেননি। এখনও অবশ্য পাকা মন্দির আছে কিন্তু তাতে সব গ্রিল লাগানো আছে। ওই জায়গা যাওয়ার সময় আমাদেরও বলা হতো, আপনাদেরও আমরা বলছি, পারলে লজেন্স নিয়ে যাবেন, বহু বাচ্চা এসে উপস্থিত হয়,
তারা কিচ্ছু চান না, তারা ওই লজেন্স চান, ওই লজেন্স খাওয়ায়, ছোট কারোর কাছে মিষ্টি টিষ্টি থাকলে তারা খায়। বহু বাচ্চা, শয়ে শয়ে বাচ্চা এসে উপস্থিত হয়। মায়ের সেই যে কৃপা, সেইখানে শ্রীমা সারদা দেবী গেছেন, বলছেন শ্যামবাজার গ্রাম হতে বহু লোকজন আসিতা মায়ের বাড়ি করিতে দর্শন। জিপটা গ্রামেতে ছিল জমিদার বাড়ি, শিরোমণিপুর হয় পুলিশের ফাঁড়ি, মসিনাদি গ্রাম রয় অর্ধ ক্রস মাঝে, মাতার প্রসাদে তথা প্রশান্তি বিরাজে। যাই হোক না কেন, পুরো অঞ্চলটা, মা নিজে বলছেন, মা জগদ্ধাত্রীর কৃপায়, মা আমাদের যিনি আছেন কি নাম, হ্যাঁ জয়রামবাটিতে দেবী, হ্যাঁ সিংহবাহিনী, মা সিংহবাহিনীর কৃপায়। এই চতুর্দিকে আঙুল দেখিয়ে দেখিয়ে বলছেন চতুর্দিকে সেরকম কোনো সমস্যা নেই। আসলে মা মায়ের নিজের কৃপা এটা, সেটা তিনি বলতে চাইতেন না। সেই সময় কলকাতায় যাওয়াটা খুব দুর্গম ছিল, পায়ে হেঁটে অথবা গরুর গাড়িতে করে যেতে হতো তারকেশ্বরে অনেকবার ছোট বাদে, তার আগে অতি বর্ধমান অতি সবাই আসতো, বর্ধমান থেকে সবাই ট্রেনে উঠত, ভীষণ কষ্ট হতো পায়ে হেঁটে সেই পথ অতিক্রম করে যেতে হতো। এবং আমাদের মনে আছে আমরা যখন এই হেডকোয়ার্টার্স থেকে একদিনের জন্য ভোরবেলা বেরিয়ে কামারপুকুর দর্শন করে তারপরে দুপুরে সেখানে প্রসাদ পেয়ে সোজা জয়রামবাটি চলে গেলাম, জয়রামবাটিতে মাকে প্রণাম করে সেখানে একটু বিকেলে একটু চা খেয়ে পায়ে ফল প্রসাদ খেয়ে রাত্রিরে নাইট ক্লাসের আগে আমরা ফিরে এসেছি, এসে পূজনীয় স্বামী স্মরণাঞ্জিকে আমরা প্রণাম করছি। উনি অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন, তোমরা সকালে গেলে রাত্রিরের ভেতরে কামারপুকুর জয়রামবাটি করে চলে এলে। উনি ওনার কথা বলছেন, 1954 সালে মায়ের যে বছর জন্ম শতবর্ষ হয়েছে সে বছর উনি বম্বে থেকে এসেছিলেন শতবর্ষ উৎসব দেখতে, বাঁকুড়ায় ট্রেন থেকে নেমে সেখান থেকে গরুর গাড়িতে করে এই পথ পুরো রাস্তাটা এসেছিলেন। তখন মায়ের বাড়ি ঘিরে বহু জায়গায় নিয়ে উৎসব হয়েছিল, তাবু খাটানো হয়েছিল এবং খড়ের বিছানা করে দেওয়া হয়েছিল, সেইখানে তিনি সেই খড়ের বিছানাতে ছিলেন। তারপর সেখান থেকে পায়ে হেঁটে কামারপুকুর আসেন, কামারপুকুর থেকে এই যে নদী পেরিয়ে দামোদর নদী পেরিয়ে এই সমস্ত পেরিয়ে তারা এই এপারে এসে তারপর ট্রেন ধরেছিলেন, তারকেশ্বরে সে ট্রেন ধরেছিলেন। সে অনেক গল্প বলছিলেন কীভাবে কতদিন লেগেছিল, যেতেই তাদের 1.5 থেকে 2 দিন মতো লেগেছিল, আর আমরা একদিনের মধ্যে কামারপুকুর গেলাম, প্রসাদ পেলাম, জয়রামবাটি গেলাম, বা রাত্রের ভেতরে বেলুড় মঠে ফেরত পেলাম। তার কাছে এটা বড়ই বিস্ময়। এবার যে গল্পটা বলছেন সেটা একটু অন্যরকমে বলছেন, অন্য পথটি হয় আরামবাগ হয়ে ভিক্তাস তেলো হলো দু মাঠ পেরিয়ে, মনে হলে ওই মাঠে গায়ে দেয় কাঁটা, ঠেঙারে ও দস্যু ভয়ে প্রাণে প্রাণ হাতে হাঁটা, শত শত মানুষের কঙ্কালের মাথা পড়েছে পড়ে আছে ওই মাঠে কত হেতা সেতা, গোঘাটের পূর্ব দিকে ভিক্তাস মাঠ, ভিকু ছিল দলপতি সেই সেই দিত হাত, সে ডাক শুনিলে আত্মা রাম খাঁচা ছাড়া আর শুনি না শুনিবে ডাক, ভিকু গেছে মারা, তেলে ভেলো মাঠ হয় অধিক ভয়াল, জমের দুয়ার বলে রাখিত খেয়াল, একবার সেই মাঠে একাকী পড়িলে নিশ্চয় জানিবে মৃত্যু লেখা আছে ভালে, এই পথ কলিকাতা বেশি দূর নয়, এই পথে কলিকাতা বেশি দূর নয়, তবে অতি দুর্গম ভয়াবহ হয়, সে কারণ জলপথে আরামবাগ হয়ে কোলাঘাটে যাওয়া যেত পানসি করিয়ে, কোলাঘাটে বেঙ্গল নাগপুর রেলে অনেকে যেত তাতে অন্য পথ ফেলে, বিষ্ণুপুর রেলপথ খুলিবার পরে সবে যেত কলিকাতা সেই পথ ধরে, অন্য এক শিলাপথ চাপা ডাঙা হয়ে ছোট রেল গাড়ি চড়ে ছাড় পোকা খেয়ে। এই হচ্ছে কথা, বলছেন মানুষের সেই পথ যেতেন দস্যুদের ভয়ে পেয়ে, এক হচ্ছেন ভিকু ডাকাত ছিল, তিনি যখন ডাক দিতেন কে যায় ওই পথ দিয়ে কে যায়, অদ্ভুত সে ডাক, সে ডাক শুনলে মানুষের রক্ত একদম বরফের মতো হয়ে যেত। বলছেন এখন আর সেই পথ দিয়ে আর কেউ যায় না, তার অত ভয় নেই কারণ ভিকু ডাকাত মারা গেছে, কিন্তু তেলোভেলোর মাঠ সেখানে এখনও ডাকাতের ভয় আছে, সে পথে যদি কেউ একবার একলা পিছিয়ে পড়েছে তাহলে নিশ্চিত তার মৃত্যু, একেবারে নিশ্চিত, এটা অনিবার্য হবেই হবে। সেইখানে আমরা দেখেছি শ্রীমা সারদা দেবীর সঙ্গে ডাকাত বাবা এবং ডাকাত মায়ের লীলা, একাকী সবাই ফেলে চলে গেছেন, লক্ষ্মী দিদি যার কথা মা বলতে চাইতেন না, মা একটু পিছিয়ে পড়েছেন বলে লক্ষ্মী দিদি এরা সবাই মাকে সম্পূর্ণ একাকী, এরা বড় ভালোবাসত না, মাকে ভীষণ ভালোবাসত, আমরা তো ইষ্টবংশের কুকুর বেড়ালো পূজ্য বলে এদের মাথায় করে নিয়ে নাচি,
এরা মাকে শিশি মাকে এত ভালোবাসত, সে আর বলে কাজ নেই। ঠাকুর বলেছিলেন শাক ভাত শাক বলবে আর শাক ভাত খাবে আর হরিনাম করবে। মা এখন যেখানে দেখবেন ওই আমাদের নারায়ণ শিলা যে আছেন, রঘুবীর শিলা মন্দির আর ঠাকুরের মন্দিরের মাঝখানে একটা জায়গা আছে, যেখানে একটা তুলসী মঞ্চ করে দেওয়া আছে জায়গাটা মার্ক করার জন্য। ওই জায়গাটাতে মা শাক বুনতেন, শাক বুনেছিলেন রঘুবীরকে নিবেদন করে খাবেন বলে। লক্ষ্মী দিদি পা দিয়ে সমস্ত শাকগুলো মাড়িয়ে দিয়ে চলে গেছিলেন, যাতে সেই শাক মা কখনো ব্যবহার না করতে পারে। রামলাল দাদা আরো এক কাটি সেয়ানা ছিল, লক্ষ্মী জলার জমিতে চাষ হতো, সেখানে সেটা মাই তার সেই জমির মালিক, যেহেতু ঠাকুর সেই জমির মালিক ছিলেন তাই মা তার জমির মালিক। ওখানে উনি চাষ করতেন, রামলাল দাদা চাষ করতেন, চাষ হয়ে গেলে মাকে না জানিয়ে সেই সমস্ত ধান কেটে তিনি একাকী নিয়ে চলে যেতেন। এদের সব নানা রকমের লীলা আছে, এইসব লীলা মনে পড়লে আমাদের কীরকম হয়। বলছেন এই কারণে এত দুর্গম পথ ছিল বলে অনেকে জলপথে আরামবাগ হয়ে কোলাঘাট থেকে পানসি নৌকায় করে তারা আসতেন। কোলাঘাটে বেঙ্গল নাগপুর রেল, সেই বেঙ্গল নাগপুর রেলে করে অনেকে হাওড়ায় এসে পৌঁছতেন। বিষ্ণুপুরের রেলপথ যখন খুলে গেল, মাও বিষ্ণুপুর রেলপথ ওই দিক দিয়ে এসেছেন, সেই পথ দিয়ে সবাই আসতো। আরেকটা ছিল চাঁপাডাঙ্গা মার্টিন রেলের ছোট রেল ছিল। বলছেন কীরকম গতি, ছোট রেল গাড়ি চড়ে ছাড় পোকা খেয়ে, মানে তেল টেল খেলে খুব জোরে ছুটবে, কয়লা খেলে আর একটু কম জোরে ছুটবে, কিন্তু জোরে ছুটবে। এর ফুয়েল হচ্ছে ছাড় পোকা। ছাড় পোকার আমাদের খাবার পরে খুব সামান্য রক্ত তাতে থাকে, ছাড় পোকা মারলে খুব অল্প রক্ত বেরোয়, ঠিক সেই রকম অল্প ফুয়েল আছে, ছাড় পোকা খেয়ে হাঁটছে। আমরা ছেলেবেলায় শুনেছি কথা, এটা জোরে জোরে হাঁটতে পারছিস না, ছাড় পোকা খেয়ে হেঁটছিস। এই ছাড় পোকা এসব হচ্ছে হুগলি জেলার, বাঁকুড়া হুগলি জেলার প্রচলিত কথা, যে ছাড় পোকা খেয়ে হাঁটছে, তার গতি খুব বেশি নেই। বর্তমানে এই সব ক্লেশ নাহি রয়, বরাবর রেলে আর বাসে যাওয়া যায়, রেলে তো যাওয়া যায় বাসেতেও যাওয়া যায়। দুর্গম হলেও গ্রাম আনন্দ মুখরা, উৎসবাদি কত জাঁক জমকেতে ভরা। বলছেন যাওয়া আসা খুব দুর্গম, তবু আনন্দে ভরা, অদ্ভুত আনন্দ বিরাজ করছেন। আমাদের ওখানে কত কাণ্ড করে আমাদের যেতে, আপনারা যারা গিয়েছেন তারা জানেন, খানিকটা পথ গাড়িতে, ট্রেনে খানিকটা পথ, টোটোয় খানিকটা পথ, জলপথে, তারপরে আবার অন্য আরেকটা মিডিয়াম করে, কিন্তু একবার যদি পৌঁছে যাওয়া যায় এত আনন্দ, এত শান্তির জায়গা, যে আমরা কলকাতাতেও এসে এই যে ভিক্ষা করবার জন্য কলকাতায় আসি, এই আনন্দ এখানেও খুঁজে পাই না। এখানে ভীষণ গরম, পলিউশন পূর্ণ, ভীষণ কষ্ট হয় এখানকার, আর মানুষজন মাপযোগ করে কথা বলে, খুব স্বার্থ নিয়ে কথা বলে, এতটা আমার সঙ্গে স্বার্থ আছে ওই ততটাই তেল ঢালবে, ওই ততটা তেল আমাদের নিয়ে যেতে হয়, কথা শুনলে বোঝা যাচ্ছে কতটা তেল ঢালছে আর তার থেকে কতটা আমার কাছ থেকে রিটার্ন নেবে, এটার একেবারে খুব বোঝা যায়। এটা কিন্তু ওখান দেশে হয় না, গ্রামের মানুষ খুব সহজ সরল, খুব পরিশ্রমী, ভীষণ রকমের পরিশ্রমী, তাদের অর্থ টর্থ নেই কিন্তু তারা ভীষণ রকমের সৎ। সাইকেল যদি পড়ে থাকে মাঠেতে সারা রাত কেউ এসে হাত দিয়ে তুলবে না, আপনি পরের দিন গিয়ে যেখানে যেরকমটি আছেন সেখানে সেরকমটি পাবেন। আর এই যে ছোটোখাটো উৎসবের কথা বলছেন, যেটা এখন আমরা বলবো, ওখানে নাগরাজে বাসুকী নাগের পুজো হয়, বিশাল বড় মূর্তি হয়, তার অনন্ত মাথা, সে অদ্ভুত, শুধু মুখটুকু থাকে আর তার সে অনন্ত মাথাওয়ালা। আবার কোথাও কোথাও আমাদের নাগ মন্দিরে পুরো মূর্তিও হয়, পুরুষ দেবতা নাগরাজ, তিনি বাসুকী, তার পুজো হয়। এবং রাশি রাশি মায়েরা আসেন, যেদিনকে ঘট, ওখানে জলতোলা ঘটতলা বলে একটা উৎসব হয়, সেটা পুজোর দিন ভোরবেলা হয়, সে একবারে ঢাক ঢোল ডিজে বাজিয়ে তারা সেই সাগরে যায়, সমুদ্র থেকে জল তুলে নিয়ে আসে, সেই জলে পূজা দি হয়, সেই জলে ঘট বসিয়ে পূজা হবে, সে এক উৎসবের মতো। সাত দিন ধরে ওখানে উৎসব হচ্ছে, মানুষ কলকল ঝলঝল চলচল করছে। সাপ আমাদের ওখানে বড় ভয়ঙ্কর বিপদের কারণ, সেই কারণে মা মনসা এবং নাগরাজ বাসুকী ভীষণ রকমের পূজা হয়। আর আরেকটি পুজো হয় যেটা আমি এর আগে কোথাও কখনো দেখিনি, সেটা হচ্ছে গোষ্ঠমাথা নন্দরানীর পুজো হয়, শ্রীকৃষ্ণ কোলে, বালক গোপাল কোলে গোষ্ঠমাতা নন্দরানী, তার পুজো হয়, গোষ্ঠমাতার পূজা, ঘরে ঘরে পুজো হয়, বড় মন্দির করে পুজো হয়। আর মা দুর্গাকে, মা কালীকে বড় একটা আমাদের ওখানে বিশেষ পাত্তা দেয় না, কারণ মা কালীকে প্রায় ব্রাত্য করেছে, খুব কম মা কালীর পূজা, দুর্গা পুজো অনেকটা হয়, বাসন্তী দুর্গা পুজো হয় 11টা
আর আটখানা হয় শরৎকালে দুর্গাপূজা। তারা মা কালীকে একেবারে ব্রাত্য করে রেখেছে। ইদানিং ক্লাবে ক্লাবে একটু জল টল খাওয়া যায় মা কালীর পূজাতে, তাই একটু পূজা টুজা হয়, নাহলে মা কালীকে তারা একেবারে ব্রাত্য করে রেখেছে। বিশালাক্ষী, শীতলা, নাগরাজ এবং আমাদের বাসুকী, তার পুজোই প্রধান। আর গোষ্ঠমাতা পুঁথিকার লিখছেন, যেটা দিয়ে আজকে আমরা শেষ করব, বলছেন শরৎকালেতে সিংহ বাহিনীর পূজা, এবে আসে এই গ্রামে মাতা দশভুজা, রাধাষ্টমী শ্যামা পূজা করে সবে মিলি, পূজাতে অবস্থা মতো প্রসাদের বিলি, শিহরেতে শান্তিনাথ শিবের গাজনে, কি যে হয় ধুমধাম যে গেছে সে জানে, যাত্রাদি কীর্তন চব্বিশ প্রহর, রাখি করিয়া রাখিত ওই গ্রামটি মুখর, বগলে মাদুর সহ আঁচলেতে মুড়ি, আসিতেন কত লোক ছেলে বুড়ো বুড়ি, বর্তমানে গণ্য শ্রেষ্ঠ শক্তিপীঠ রূপে, যেদিন সারদা আসে ওই গ্রাম বুকে, দেশ ও বিদেশ হতে না যায় বর্ণনা, সহস্র সহস্র ভক্ত করে আনাগোনা, মন্দিরের শ্বেত শুভ্র মাতা নামধারী, চূড়াতে নয়ন হানে আহা কি মাধুরী, সারদা ঈশ্বরী রাজে অন্তরে তাহার, সঠিক বর্ণনা দিতে সাধ্য আছে কার, মা মা বলি ওই পদে লইনু শরণ, তুমি জীবন মাগো তুমি মরণ, রূপ রস আদি রূপে সকলেতে আছো, সন্তান হৃদয়ে মাঝে সদা বিরাজিছো, অন্ধ মোরা তাই তারে তোরে দেখিতে না পাই, বিষয়ে বাসনালয়ে পুড়ে ছায় হই ছাই, জ্ঞান ভক্তি দাও মাগো কৃপায় তোমার, তাহা বিনা শুদ্ধা গতি, তাহা বিনা শুদ্ধ গতি কিবা আছে আর। প্রতিকার বলছেন আর কি কি উৎসব হয়, বলছেন শরৎকালে মা দুর্গার পূজা হয়, এছাড়া রাধাষ্টমী শ্যামা পূজা হয়, শিয়রে শান্তিনাথের গাজন হয়, সে এক অপূর্ব ব্যাপার। এছাড়াও গ্রামে কোনো উৎসব হলে যাত্রা কীর্তন আদি গ্রামগুলো মুখর হয়ে থাকত, ছেলেবেলার সেই দেখা, সেই যে সকালবেলা ভিক্ষা করতে হতো, ওই কীর্তন গাইতে গাইতে আসতো, সেই প্রভাতী কীর্তন গাইতেন, ইদানিং আর শোনা যায় না। ওদের বেলুড়ে, বেলুড় গ্রামে, বেলুড় মঠ জুড়ে একটা দল আছে, যারা দুর্গাপুজোর ঠিক এক মাস আগে থেকে প্রত্যেক রবিবার আগমনী গান গাইতে গাইতে যান, সেই রাস্তার মধ্যে দিয়ে তারা গাইতে গাইতে যান, খোল করতাল সব নিয়ে, কোনো মাইক্রোফোন নেই, কিচ্ছু নেই, ওই গাইতে গাইতে যাচ্ছেন, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে, আমি দেখেছি সকল নারদ বছর উমা মা মা বলে কেঁদেছে। তারা এমন আকুলতার সঙ্গে গাইতে গাইতে যায় যেন মনে হয় সত্যি সত্যি তারাই যেন সেই ভগবানের কথা ওইভাবে স্মরণ করছে, ভীষণ আনন্দ তাদের দেখলে। আমরা যখন মঠে ছিলাম, মঠে বসে বসে, মন্দিরে বসে বা হেডকোয়ার্টার্স বাড়ির দোতলায় বসে যখন ভোরবেলা জপ করতুম, সেই পেছন দিয়ে বিএড কলেজের সামনের রাস্তা দিয়ে তারা গাইতে গাইতে যেত, সারা বেলুড় গ্রামটা ঘুরে ঘুরে তারা গাইত। এইগুলো কিন্তু আগে গ্রাম দেশে চলন ছিল, এগুলো সম্পূর্ণ হারিয়ে গেছে। কিরকম সব সারা রাত ধরে যাত্রা দেখতো, আমরাও দেখেছি সারা রাত ধরে যাত্রা, বগলে মাদুর সহ আঁচলেতে মুড়ি, আসিতেন কত লোক ছেলে বুড়ো বুড়ি, সেই মাদুর বগলে করে নিয়ে আসতেন, যদি মনে হয় তাহলে পা দুটো একটু ছড়িয়ে যাবে, তারপরে যখন আর পারবো না, যাত্রা হচ্ছে শুয়ে পড়েছি, আর খিদে পেলে সেই মুড়ি বসে বসে খাওয়া। বর্তমানে গণ্য শ্রেষ্ঠ শক্তিপীঠ রূপে, যেদিন সারদা আসে এই গ্রাম বুকে, দেশ বিদেশ হতে না যায় বর্ণনা, সহস্র সহস্র ভক্ত করে আনাগোনা, মন্দিরেতে শ্বেত শুভ্র না মাতা নামধারী, চূড়াতে নয়নে হানে আহা কি মাধুরী। পুঁথিকার বলছেন যবে থেকে জগন্মাতা শ্রী শারদাদেব, শারদা দেবী এই মন্দিরে, এই গ্রামে আবির্ভূতা হয়েছেন, তবে থেকে এই গ্রাম শক্তিপীঠ রূপে বিবেচিত হচ্ছে, যেখানে সে তাকে দর্শন করতে হাজার হাজার মানুষ আসছেন। ধবধবে সাদা মন্দির, এখন বোধ হয় হলুদ রঙের মন্দির হচ্ছে না, আগে সাদা মন্দির ছিল, এবং তার মাথার চূড়াতে মা কথাটা লেখা আছে, এখনো লেখা আছে, দূর থেকে দেখা যায়। এই চূড়ার ওই মা কথাটা দেখতে পেলেই যেন কি অদ্ভুত এক শান্তি আমাদের মনের ভিতরে আসে। শেষ করছেন তিনি একটি অদ্ভুত প্রার্থনা দিয়ে, সারদা ঈশ্বরী রাজে অন্তরে তাহার, সঠিক বর্ণনা দিতে সাধ্য আছে কার, মা মা বলি ওই পদে লইনু শরণ, তুমি জীবন মাগো তুমি মরণ। এটা একটা অদ্ভুত, মায়ের কাছে একটা এলে একটা অদ্ভুত শরণাগতির ভাব তৈরি হয়, দূর থেকে যখন মাকে, মায়েরই এটা দেখা যায়, অনেকটা
আমরা বাড়িতে যখন ফিরে আসি, এসে দেখবেন বেশিরভাগই যতদিন যাদের আমাদের মারা বেঁচে আছেন, আমরা মা বলে নিজের উপস্থিতির কথা জানান দিই। সেটা একটা অদ্ভুত আনন্দ, মায়েরও আনন্দ হয়, ছেলেরও খুব আনন্দ হয়। মা আছেন, মায়ের কথা শুনে তাদের ভীষণ রকমের আনন্দ হতে থাকে, ভীষণ আনন্দ হতে থাকে। সেই আনন্দের মধ্যে তারা একবারে একদম বিগলিত হয়ে যান মাকে দেখে। বলছেন তারা মা মা বলি ওই পদে লইনু শরণ, অন্য কোনো নাম বলে কেউ প্রণাম করেন কিনা জানি না, সবাই দেখি দীর্ঘশ্বাস ফেলেন এবং মা মা বলতে থাকেন। বলছেন রূপ রস আদি রূপে সকলেতে আছো, সন্তান হৃদয় মাঝে সদা বিরাজিছো। এই যা কিছু দৃশ্যমান জগতে যা কিছু দেখছি সব কিছুর মধ্যে তুমি বিরাজ করছো, প্রত্যেকের ভেতরে মা রূপে বিরাজ করছো, সন্তানের ভেতরেও তার ভেতরে তার সেই কোমল ভাবটি নিয়ে তার ভেতরেও বিরাজ করছো। সন্তান হৃদয় মাঝে সদা বিরাজিছো, অন্ধমরা তাই তোরে দেখিতে না পাই। মা আমাদের সকলের হৃদয়ে বসে আছেন কিন্তু আমরা অন্ধ, মোহে অন্ধ, তাই আমাদের আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? বলছে বিষয় বাসনা লয়ে পুড়ে ছাই ছাই, বিষয় বাসনা মনে হচ্ছে না না পরে ভগবানকে ডাকবো। আমরা ভগবানকেই ডাকছি কিন্তু মায়ের জন্য একটা ভালো দেখে মুকুট বানাচ্ছি, গলা একটা সোনা, আমিও বানাই এরকম বলছি না, এরকম আমাদের দৃষ্টিটা ওইখানেই চলে যায় কি করে ভালো বেনারসি পড়াবো এই পড়াবো, কিন্তু দীর্ঘ সময় ধরে মাকে চিন্তা, মাকে নিয়ে আনন্দ করবো এই ভাবটা আমাদের ভেতরে জাগে না। তাকে এই ভাব তাকে আরো বেশি করে চিন্তা করতে হবে, প্রার্থনা করতে হবে, জ্ঞান ভক্তি দাও মাগো। কেন জ্ঞান ভক্তি দাও? তোমাকে আমি জানতে পারি, জ্ঞান যদি না থাকে তাহলে তোমাকে আমি অনুভব করতে পারবো না, এবং তোমাকে যদি অনুভব করতে না পারি তাহলে তোমাকে আমি ভালোবাসতে পারবো না। বাবা কি বড় বড় হাই তুলছেন, আমাকে থামতেই হবে। জ্ঞান ভক্তি দাও মাগো, কৃপায় তোমার তাহা বিনা শুদ্ধ গতি কি বা আছে আর। তোমার কৃপায় তুমি আমার অন্তরে তোমাকে জানবার মতো ইচ্ছাটা দাও এক, আর সেই ইচ্ছা থেকে যেন তোমাকে ভালোবাসার শক্তি আমি অর্জন করতে পারি, এবং এই শক্তি এই ভালোবাসা যত যতক্ষণ আমার হৃদয়ের মধ্যে বিরাজ করবে তত তাহা বিনা শুদ্ধ গতি কি বা আছে আর। তাই এছাড়া মুক্তির আর অন্য ক পথ আমাদের নেই। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। এর পরের অংশটুকু আমাদের মনে হবে একটুখানি জটিল, কারণ এখানে শুধুমাত্র বর্ণনা করা আছে, তারপরে লীলা রহস্য অধ্যায় থেকে শ্রী শ্রী মায়ের সম্পর্কে খুব দীর্ঘ আলোচনা এখানে বলে দেওয়া আছে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।